সুস্থ জীবনের জন্য জেনে রাখা জরুরি এমন একটি বিষয় হলো যৌন রোগ। অনেকেই বিরক্ত হয়ে ভাববেন, আমি জেনে কি করব, আমার তো কখনো এমন রোগ হইবে না। বাস্তবতা কিন্তু অনেক কঠিন, আর তাই এসব রোগ সম্পর্কে জেনে রাখাটাও ভীষণ জরুরি। এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ডাক্তার লুৎফুন্নাহার নিবির। প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশে সবচাইতে বেশি যে যৌন রোগটি দেখা যায় তা হলো হারপিস। হারপিসকে যদিও যৌন রোগ বলা হয়, তবে এটি মূলত অন্তরঙ্গ শারীরিক সংস্পর্শের কারণে ছড়ায়। হারপিস ভাইরাস মূলত দুই ধরনের, প্রথমটিকে বলা হয় অ্যাবভ বেল্ট বা বেল্টের উপরে, পরেরটিকে বলা হয় বিলো বেল্ট বা বেল্টের নিচে। এক্ষেত্রে জেনে রাখা যায়, অন্তরঙ্গ শারীরিক সংস্পর্শের কারণে সহবাসের সময় ছড়ায় বিলো বেল্ট হারপিস বা টাইপ টু হারপিস। ওরাল সেক্স এর কারণেও ছড়াতে পারে এটি। হারপিস হয়েছে কি করে বোঝা যাবে? হারপিসের লক্ষণ অনেকটাই চর্মরোগের মতো, শরীরে ফক্সের মতো ফুসকুড়ি দেখা যায়। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। অনেক সময় জ্বরের কারণে আমাদের ঠোঁটের পাশে যে গা হয়, এক ধরনের হারপিসের কারণেও তেমন হারপিস হতে পারে। তবে বিলো বেল্ট হারপিসের ক্ষেত্রে এমন নাম হওয়ার কারণ হল শরীরের নিম্নাংশে অর্থাৎ যৌনাঙ্গ ও তার আশেপাশে দেখা দিতে পারে এ ধরনের ফুসকুড়ি এবং দেখা দিতে পারে গায়ের মতো ক্ষত। শুধু তাই নয়, ওরাল সেক্সের মাধ্যমে ছড়ানো হারপিসের লক্ষণ হতে পারে মুখে এ ধরনের ঘায়ের উপস্থিতি। এ ধরনের ঘায়ের ফলে প্রচণ্ড ব্যথা হয়, ফলে চিকিৎসা করানোটা জরুরি। অনেক সময় একজন মানুষের শরীরে হারপিস থাকলেও তার কোনো বাহ্যিক লক্ষণ দেখা যায় না। হারপিসের ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সাথে অন্তরঙ্গ সংস্পর্শের ফলে ত্বকের মাধ্যমে এটি আমাদের শরীরে আসে এবং নার্ভের মধ্য দিয়ে ছড়ায়। এখানে ভাইরাসটি সুপ্ত অবস্থায় থাকতে পারে। যদি ভাইরাসটি সক্রিয় হয়ে যায় তখন যেসব লক্ষণের কথা বলা হয়েছে সেগুলো দেখা দেয়, সাথে থাকতে পারে জ্বরের মতো উপসর্গ। হারপিস হয়েছে এটা জানতে পারার পর লজ্জায় অনেকে কাউকে জানাতে চান না, লুকিয়ে রাখতে চান ব্যাপারটাকে, কিন্তু এটা মোটেই লুকিয়ে রাখার কোনো বিষয় নয়। হারপিস হয়েছে এমন সন্দেহ হলেই ডাক্তারের কাছে যেতে হবে। শুধু তাই নয়, আপনার যদি ধারণা হয় আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধবদের কেউ এই রোগে আক্রান্ত, তবে তাদেরকে এ ব্যাপারে ডাক্তারের কাছে যেতে বলুন। এতে হয়তো তারা প্রথমে রেগে যাবে, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করানোতে তো কোনো ক্ষতি নেই, তাই না? কারণ চিকিৎসা না করে থাকলে এটি স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি করে ফেলতে পারে। আপনি যদি নিশ্চিত হয়ে যান যে আপনার হারপিস হয়েছে, তখন ডাক্তার থেকে ভালো করে জেনে নিতে হবে সাবধানতাগুলো। আপনি বিবাহিত হন বা অবিবাহিত, এই রোগ যখন আপনার শরীরে আছে তখন আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে অন্তরঙ্গ শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলুন, কারণ যত সাবধানই থাকুন না কেন তিনিও এতে আক্রান্ত হতে পারেন। এমনকি কন্ডম ব্যবহার করলেও লাভ নেই, কারণ ত্বকের মাধ্যমে রোগ ছড়াতে পারে। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।